बुद्ध पूर्णिमार सकाले भरा कोटाले उपचे पड़ल गंगा। बंगोपसागरे जलोच्छ्वासे कपिल मुनिर आश्रमे जमलो हाँटू समान जल। उन्मत्त गंगार जल आछड़े पड़ल बेलुड़ मठेर दुआरे। এই ছবি ভয়ঙ্কর, এই ছবি শিউরে ওঠার মতো। চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে সবকিছু। বুদ্ধ পূর্ণিমার সকালে এই ছবি অশান্ত ওড়িশা বাংলার। একে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডব, অন্যদিকে ভরা কোটালে উপচে পড়ছে গঙ্গা। কপিল মুনির আশ্রমে হাঁটু পর্যন্ত জল। গঙ্গার জল আছড়ে পড়ল বেলুড় মঠের দুয়ারে। এখানেই সাগর ছুঁয়েছে গঙ্গা। সকাল থেকে চলছিল ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি। এক সকালের ভরা কোটালের জলে প্লাবিত কপিল মুনির আশ্রম। যেদিকে দুচোখ যায় সেদিকেই শুধু জল আর জল। হু হু করে আশ্রম চত্বরে ঢুকছে জল। বুধবার সকালে প্রবলভাবে বাড়তে থাকে গঙ্গার জলস্তর। ভরা কোটালে বঙ্গোপসাগরে শুরু হয় জলোচ্ছ্বাস। বাঁধ ভেঙে প্লাবিত সাগরের বঙ্কিমনগর এলাকা। ঘটনার পরপরই আশ্রম চত্বরে নামে বিপর্যয় মোকাবিলা দল। কপিল মুনির আশ্রমের পাশাপাশি বেশ কিছু কাঁচা বাড়িতেও জল ঢুকে যায়। বুদ্ধ পূর্ণিমার সকাল থেকে উত্তাল বিভৎস রূপ গঙ্গার। ভরা কোটালে জোয়ারের জল আছড়ে পড়ে বেলুড় মঠ চত্বরে। মায়ের ঘাট থেকে জল পৌঁছে যায় একেবারে মন্দিরের দোরগোড়ায়। জল আছড়ে পড়ে স্বামীজির মন্দির, বাঁদিকে স্বামী বিজ্ঞানানন্দের মন্দির ও স্বামীজির বাসভবনের একেবারে সামনে। তবে আমফানের অভিজ্ঞতা থেকে এবার অনেক বেশি সতর্কতা নেওয়া হয়। আগে থেকে উঁচু করা হয়েছিল ঘাট, এমনকি ঘাটে প্লাস্টিকের কোটিং দেওয়া হয়। গতবারের আমফান আমাদেরকে চরম শিক্ষা দিয়েছে। বড় মন্দিরের যে সমস্ত ঘুলঘুলিগুলো আছে ভেন্টিলেটর, সেগুলোকেও আমরা পলিথিন সিল করার ব্যবস্থা করেছি আগাম প্রস্তুতি হিসেবে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাণী আলোচনা এবং তার পুজো চলছে। দুর্যোগের মাঝেই এদিন করোনা আবহে ভক্তশূন্য মঠে নিয়ম মেনে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। জয়দীপ হালদার, ভাস্কর ঘোষ, এবিপি আনন্দ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।